কিরে কি খবর? ওর বাসার সামনে রিক্সা দাঁড় করে, রিক্সাটা আমাদের, ও এই রাস্তায় আসবে, রিক্সা এই দিক দিয়ে নিয়ে আসবে। তুই যা, এই তুই ওখানে যা, তুই আমার সাথে যা। মিথ্যা কথা বলবেন না, কারণ ভয়ের কিছু নাই। আপনি দেখেছেন? যাবো
আশেপাশে আমাদেরকে খুব ভালো মতো সার্চ করতে হবে, কোনো না কোনো ক্লু তো অবশ্যই পাবো। চলুন। এই যে স্যার, বলছি যে আপনারা ইনফরমেশনটা কোত্থেকে পেলেন? আচ্ছা, ইনফরমেশন আমাদেরকে ফোনে দেওয়া হয়েছে, ঠিক আছে, আমি ইনফরমেশন পেয়ে চলে এসেছি, আপনার সাথে আমরা থানায় কথা বলবো। আচ্ছা, এই জোনটা এর মধ্যে কি কোনো সিসি ক্যামেরার আওতায় কোন এই রোড? এটা আমরা সবকিছু খুঁজে বের করবো, ঠিক আছে, আমাদেরকে একটু হেল্প করুন, আপনার সাথে থানায় কথা বলবো। আপনি থানায় আসুন না, ভাই, থানায় আসুন, তারপর কথা বলবো। যারা খুন করেছে তাদেরকে আমরা ধরি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে কে যেন একজন টেলিফোন করে কইলো যে তোর বাগনানে গুলি করে মেরে ফেলেছে রাস্তায়। আমার বন্ধুর খবর দিয়ে আমি দৌড়ে আইসি, স্যার আইসি লাস্ট পায় নাই। আচ্ছা, কে জানি নাকি পরিচিত কেউ আপনাকে ফোন দিয়েছে? আমার মনে হলো পরিচিত, কিন্তু কে আমি এখন বলবো, আমি বুঝতে পারছি না স্যার, আমি কে করলো আমি তো এটা। আচ্ছা, মোবাইল নাম্বারটা নিশ্চয়ই আছে, আপনি পাক্কা নিয়ে মোবাইলটা একটু বের করেন আপনার নাম্বারটা। মোবাইল তো আমার কাছে নাই স্যার, মোবাইল তো আমার অফিসে রেখেছি। মোবাইল অফিসে রেখেছি স্যার, আমার ছেলেটা কে দিয়েছে? আচ্ছা, আপনি শান্ত, আপনি আপনার নাম্বারটা দিন। আমার নাম্বার, আপনার নাম্বার ভুলে গেছেন নাকি? বলুন বলুন। না স্যার, আমি কাম জিরো 0171 0171 2060 2060 529 529, আমার নাম্বার স্যার। আপনাকে যে কোনো সময় আমাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে স্যার, আমি এখন তাহলে যাই। প্লিজ আপা চলো যাই। আমার আকাশ, হ্যাঁ সুপ, আমার তো এই লোকটাকে সন্দেহ হচ্ছে, নিজের নাম্বার ঠিক মতো দিতে পারছে না, কে ফোন দিছে সেটাও বলতে পারছে না। নাম্বার দিতে পারছে না নাকি দিচ্ছে না সেটাই হচ্ছে প্রশ্ন ইসুফ। যে আমার তাই। আচ্ছা আকাশ, আমি কিন্তু আরেকটা জিনিস পেয়েছি ওখানে। হ্যাঁ, কি? একটা পিস্তলের খোসা। ও মাই গড, এটা তো ডাইনি ম্যাম। হ্যাঁ ইসুফ জি, আমি শিওর যে আমরা যদি ওইদিকে সার্চ করি ভালো মতো কোনো না কোনো ক্লু অবশ্যই পেয়ে যাবো। অবশ্যই, কারণ একটা দোকানের সামনে এত বড় একটা ঘটনা ঘটিয়ে যাবে কেউ, আর কেউ দেখবেই না, সেটা হতে পারে না। তারপর আবার দিনের বেলা, তাহলে এই লোকটাকে কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ ঠিক আছে। তিন চার ঘন্টা হলো মনে হচ্ছে। তিন
চার ঘন্টা বাকি যেটা মনে হয় আপনারা মানে পোস্টমর্টম করার সময় জানতে পারবেন, পরে এটা আপনাকে বললে রিপোর্ট দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ করেন, আমি আর এখন আপনাকে ডিস্টার্ব না করি, একটু কাইন্ডলি দেখে নেন। আচ্ছা থ্যাংক ইউ। যখন গুলি করে তখন বলে নবীও ছিল। মামা একজনে দেখছে নবী গুলি করার পর পরই রিসকা নিয়ে পলাইয়া গেছে। জানেন আমি এই খুনটার ব্যাপারে যদি কোনো সুরাহা করতে না পারি আর একটা খুন হবে। আপনি জানেন আজকে দুই দুইটা ডেড বডি আমার, একটাতে আমি নিজে গিয়েছি আর একটাতে আমার অফিসার থেকে পাঠিয়েছি। শুটিং ইনসিডেন্টটা হলো আমি আকাশকে ওখানে পাঠাইলাম, বাট আগে একটা হ্যাঙ্গিং হয়েছিল সেখানে আমাকে যেতে হয়েছিল, কারণ ওইটাও একটা সেন্সিটিভ ইস্যু ছিল। দেখা যাক কি হয়। আর আপনারা তো সাংবাদিক, আপনারা অনেক সময় অনেক খবর টবর পান, যদি পজিটিভ কিছু পান আমাকে একটু সাহায্য করবেন। অবশ্যই, আমি দু তিনটা জায়গাতে নক করেছি, দেখি সেখান থেকে ভালো কোনো খবর পেলে অবশ্যই জানাবো। একটু পজিটিভ মানে আপনার আর আমার কিন্তু কাজ এক, আপনি সত্য উঠায় তুলবেন আর আমি সত্যকে মানে এভিডেন্সের মাধ্যম দিয়ে বিচারের ব্যবস্থা করব। ট্র্যাক কিন্তু দুইজনের এক। অবশ্যই, দুজনই চাই দেশের এবং সবার দেশের মানুষের শান্তি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ মিতু বলেন। স্যার যে যুবকটি খুন হয়েছে তার মামা এসেছে। যুবক যে খুন হয়েছে ওনার মামা? আচ্ছা আসতে বলেন, আসতে। ঠিক আছে আপনি, থ্যাংক ইউ, দেখা হবে। মমিতা আপনি তো গিয়েছিলেন ওইখানে তাই না? বসেন প্লিজ প্লিজ প্লিজ। কেমন আছে? হ্যাঁ স্যার ভালো আছি। মামলাটা কখন করবেন? মামলা রাইজ করতাম না স্যার, ঠান্ডা মাথায় বুঝা শূন্য লই, তারপরে একটা ভালো উকিলের লগে আলাপ সালাপ করে গা আগামীকাল করবার লাগে চিন্তা করতেছি। সাবু কি করত? সাবু একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো স্যার, আবার ভাগনা বেশি তাফালিংয়ের মধ্যে তারে যাইবার দিতাম না, পোলাপান তো। আপনি কি করেন? আমি স্যার ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করি, বাড়িঘর আছে, ভাড়া পাই, এইভাবেই চলি আর কি। আপনি যিনি একটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে আপনার ভাগ্নেকে কারা জানি মারতে পারে, এরকম একটা কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। স্যার এই বাঘের লাহান বাগনাটারে দিনে দুপুরে গুড়িগুলো মারে ফেলাল, এই পোলাপানগুলো নাম কোন কেমন আমার ঠিক হইব কোন স্যার? তাই স্যার নবী নামে একটা ছেলে যখন গুলি করে তখন ওখানে আসিল, গুলি করার লগে লগে একটা রিক্সা করে সে ভেগে গেছে গা। আচ্ছা আচ্ছা
এই সময় নবীদের আমার বাগদারে থ্রেড দিছিল যে তোরে দেখে লইব স্যার আমার সন্দেহ আছে নবীর আচ্ছা নবীর নাম বাবার নাম একটু বলেন তো স্যার নবীর বাবার নাম
থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, তুই থানায় এসে তো টাকাটা নিয়ে যাস। হ্যাঁ, ঠিক আছে। কিরে নবী, কি খবর? হ্যাঁ, তুই কি দোকান ভাড়া দেওয়া হবে? হ্যাঁ, তোরে আমি কি বললাম আর তুই কি করলি বন্ধু? কি করলাম মানে? তোরে টাকাটা দিলাম আমি দোকানটা নেওয়ার জন্য। তুই টাকা দিছ কেমনে? টাকা তো তুললাম আমি। টাকা তুই তুলছস? তো কে তুলছে? আরে বেটা, তোর ওই টাকাটা দিতে কইছে কে? আমি তো বলছিলাম তোরে টাকাটা দেওয়ার জন্য। তুই টাকা নিছস, দোকান নিছস, দোকানটা পর্যন্ত তুই তোর নামে করছস। রাখ রাখ রাখ, টাকা তুলছি আমি, টাকা আমার, এটা তো তুই তুই কস নাই। তুইও যে ভাইয়ের লোক, আমিও সেই ভাইয়ের লোক। তুইও কাম করিস হ্যার হইয়া, আমিও কাম করি হ্যার হইয়া। তো আমি টাকা তুলছি, আমার টাকা, তোর টাকা এমনি কথাটা যে আমি কয়ে দিলাম, টাকাটা যে তোরে আমি দিতে কইলাম, এইটা অনেকেই কয়। তো কারিতে কাজটা ঠিক করলি না? কেমনে ঠিক করলাম না? চস, তুই আমার বন্ধু, তোরে দিতে কইছি, কাজটা ঠিক করলি না। হন হন, কার্প কাজ করছিস তুই? এখন সাত ঘাটের মাঝে বিভিন্ন জায়গায় দৌড়া বেড়াস, আমি একটু দোকানটা নিয়ে বসি নাকি? আমি সাত ঘাটের মাঝি, তাই বলে তুই দোকানটা তোর নামে দলিল করে নিবি? আরে আরে বাড়া, তুই দুজনের নামে নিতি? দুইজনের নামে মানে দোকানটা এতটুকু দোকান কার নামে কি করু? ও, তোর নামে করছস, ভাড়া দিছস কেন? সাইনবোর্ড টাঙ্গাইছস কেন? এই দোকান ভাড়া দেওয়া হবে। এইটাতে আমার তো কেস কাছারে আছে, আমার তো বিভিন্ন জায়গায় পুলিশ থাইতে পারে, বুঝছস না? হ্যাঁ, আপাতত ভাড়া দিছি, তারপরে আমি বসুন। কাজটা কাজটা তুই ঠিক করলি? তুই বল যে কিভাবে শাবুকে খুন করলি, কেন করলি, কিভাবে করলি? স্যার, আমি যা কইছি স্যার, এর বাইরে কিছু বিশ্বাস করেন? আমি কিছু জানি না স্যার। স্যার, শাবু শাবু শাবু, শাবুকে তুই খুন করেছিস, তুই যদি সব সত্যিটা এই মুহূর্তে খুলে না বলিস, তোর এমন অবস্থা করব নবি। তুই কিন্তু ভাবতেও পারছিস না স্যার, সাবুরে আমি খুন করি নাই স্যার, বিশ্বাস করেন, আমি সাবু যে রাস্তায় খুন হয়েছে ওই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম স্যার। এরপর এরপর গুলি শব্দে আমি আমি দেখি একজন রাস্তায় লুটাই পড়লো স্যার। তারপর স্যার, তারপর আমি আমি চিনতে পারি নাই যে এটা সাবু। আমি ভয়ে রিক্সা নিয়ে আমি বাইকে স্যার। নবী, তুই এখনো সময় আছে, সব সত্যি কথা বল, তাহলে কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই তুই সাবুকে বলিস তুই যে আমি তোকে দেখে নেব, এই দেখে নেওয়ার হুমকি দাসটাই তুই স্যার? এই তোর সাথে দোকানে খন্ডনীয় ঝামেলা ছিল না? আরে এর জন্য তুই ভাড়াটে খুনি দিয়ে তাকে খুন করিয়েছিস, এবং জানিস যে কারা কারা তাকে খুন করেছে? তুই দেখতে গিয়েছিলি যে খুনটা ঠিকমতো হলো কিনা? না স্যার, না না স্যার। আর তুই কি মনে করছিস আমরা কিছু না দিলে তোকে নিয়ে এসেছি? তুই সব জানিস, এর জন্য তোকে নিয়ে এসেছি। না স্যার, বিশ্বাস করেন। এই রবি, সময় নষ্ট করার মতো সময় নাই, তুই সত্যিটা বলবি? স্যার বিশ্বাস করেন, আমি আমার সাথে ওর দোকান ঘর নিয়ে বিবাদ ছিল, এটা ঠিক স্যার, কিন্তু কিন্তু এই হুমকিটা সে আগে দিছে স্যার, আমার দেখে নেব। আমিও তার পাল্টা হুমকি দিছে, আমিও তারে দেখে নেব, এছাড়া আর কিছু না স্যার। ভেরি গুড, ভেরি গুড। তার মানে ঘটনা হচ্ছে যে তোর দোকান নিয়ে নিবে, তোকে হুমকি দিয়েছে, আর তুই এটার জন্য ওকে একেবারে পৃথিবী থেকে বিদায় করে দিবি? না স্যার, আমি বিশ্বাস করেন, ওর অনেক শত্রু ছিল, আমি তারে খুন করি নাই, অন্য কেউ করছে হয়তো। আচ্ছা রবি। জি স্যার। শোন, জি, আমি তোকে এই মুহূর্তে যা বলছি তুই যদি কথাগুলো শুনে মেনে নেস তাহলে তোর ভালো হবে। তুই তো জানিস যে সাবুর কোথায় কোথায় আড্ডা, কার কার সাথে মিশত, কার কার সাথে শত্রুতা ছিল, হ্যাঁ, সমস্ত ইনফরমেশন তুই এখন দিবি, সেগুলো নোট কর। তোর কথার সাথে যদি কাজের মিল দেখি তাহলে তোকে ছেড়ে দেবো, আর নয়তো বুঝতেই পারছিস। হ্যাঁ স্যার।
স্যার ওই মগমার মাজারের আজিম স্যার। কাম করতেছস, নতুন কাম পাইলি, কিন্তু এই সাবুরে ভাগ দিলি না কেন? আমি তো চেক পাচ্ছি না। কালকের মধ্যে যদি টাকা না দিছস, এই রাজ্জাক ওর বাসার ছোট ছোট দুটা বাচ্চা আছে না, একেবারে একবারে বুকটা মধ্যে খুঁজতাছিল স্যার, আগে পাইলে পরে মাইরে ফেলাইতো। বিরোধ ছিল স্যার। জি কুমিল্লা কেন, জরুরি কাজে গেছিস নাকি? কবে আসবি? একটু তো দেরি হবে স্যার, খুব জরুরি হলে চলে আসবো স্যার। আচ্ছা, তোর বাড়ি কাজীপাড়া না? জি স্যার। তুই তাড়াতাড়ি আয় তো কুমিল্লা থেকে, তোর সাথে আমার জরুরি কথা আছে। আসতে পারি স্যার? জি জি, আসেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই আসিস, হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়। আসুন স্যার। হ্যাঁ বলেন। লবি কি স্বীকার করছে? না, স্বীকার করেনি। ভালো করে না জিজ্ঞাসা স্বীকার করবো কেন স্যার? একটু ভালো করে জিজ্ঞাসা তাহলে স্বীকার করবো। দেখেন, আমি তাকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নবি এই ঘটনার সাথে জড়িত না। আপনি কেমনে জানলেন যে নবি এই ঘটনার সাথে জড়িত না? আমি কেমনে জানলাম সেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা প্লাস আমার জিজ্ঞাসাবাদ, এই সমস্ত জিনিস মিলায়ে আমি দেখলাম যে নবি হয়তো বা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এর সাথে জড়িত না। আপনার ভাইদের অনেক শত্রু আছে, তার পিসিপিআরগুলি আমি নিয়েছি, কার কার সাথে লিঙ্ক আপ ছিল, কার কার সাথে এনিমিটি ছিল, সবগুলি খোঁজখবর নিচ্ছি। আমি খুব শীঘ্রই আপনার ভাইটার আসল খুনিদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হব। ঠিক আছে, আর কিছু বলবেন? আর কি বলুন স্যার, আমি বুঝে গেছি কা আমার ভাইটার খুনিরা আপনার দরবার পারবেন না, আমার ভাইটার খুনির বিচার আমি পাইবো না। আরে আপনি আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ শুনুন।
মামলাটা নিয়ে যে কি করি। যাদের সাসপেক্ট করলাম তারা সবাই পলাতক, কাউকে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কোনো কোনো পাচ্ছি না। শেষ পর্যন্ত যে হ্যাঁ সাবি বল, হ্যাঁ কি বললি? এক মিনিট এক মিনিট এক মিনিট ফ্রিজ লাইনে থাকতো, এক মিনিট এক মিনিট লাইনে থাক। হ্যাঁ বল, বাবার নাম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তুই আর একটু কনফার্ম হইস, হ্যাঁ যত আপডেট পাবি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাকে জানাবি। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোকে একটা জরুরি কাজ দিই, তোর কাছে কাগজ কলম আছে? তুই একটা ঠিকানা লিখবি, আমি যেটা বলতেছি সেটা লিখ। নাম হচ্ছে শাবুকে যারা খুন করেছে এদেরকে যে আপনি সহযোগিতা করেছেন এই ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের কাছে আছে। আপনি বলুন যে কারা কারা শাবুকে খুন করেছে। এটা কি করলেন স্যার, আমি কেন সাবু খুনিদের সহিত করব? তবে হ্যাঁ স্যার, সাবুর সাথে আমার কয়েক দফার তর্ক অতর্কি হয়েছে স্যার। আচ্ছা কি বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে? চাঁদা নিয়ে স্যার। আমি ব্যবসা কর্ম, ওকে টাকা দিতে হবে, এই নিয়ে দুই তিনবার ঝগড়াঝাটি হয়েছে স্যার। আপনি কি চাঁদা দিয়েছেন? চাঁদা দিয়ে নিয়েছি স্যার। ও এলাকা ভীষণ জ্বালাতন করতেছে, এলাকা মানুষকে সত্য বানিয়ে ফেলেছিল। বিশ্বাস করেন স্যার, এ খুন করাবে আমি কিছু জানি না। ওদিন আমি মাল কিনতে কিরানিগঞ্জে গেছিলাম স্যার। আচ্ছা মঈন মিয়া, যদি ধরে নেই যে আপনার কথা আমরা বিশ্বাস করছি স্যার, তাহলে এইটুকুন ইনফরমেশন দেন যে সাবু কোথায় কোথায় আড্ডা দিত স্যার। আমার কথা কমবে না স্যার? বলবো না? বলেন, কাকে বলবে না তো স্যার? বললাম তো বলবো না। আমার দোকানে একটু দূরে স্যার, এটা ক্যারাস আছে স্যার। ক্যারাসের মালিকের নাম স্যার আলমগীর স্যার।
তোকে চার দিনের রিমান্ডে নিয়েছে, একদিনের রিমান্ড শেষ, আরো আছে তিন দিন। একদিনে যদি তোর অবস্থা এরকম হয়, বাকি তিন দিনে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছিস? আমরা জানি যে সাবুকে ফোন করার প্ল্যানটা তোর গ্যারেজে হয়েছে, এখনো সময় আছে, সত্যি কথা বল, আর না তো এমন অবস্থা করবো তোর। আকাশ, 14 এপ্রিল রাত 6:30 পর থেকে ওর গ্যারেজে মধ্যরাত পর্যন্ত মিটিং হয়েছে সাবুকে হত্যা করার বিষয়ে, আর সেখানে ও উপস্থিত ছিল। বল আমি খুনের সময় ছিলাম না স্যার, তুই খুনের সময় ছিলি না, তোর গ্যারেজে মিটিং হচ্ছে না? ওই মিটিং এ কারা কারা ছিল সেটা জানিস না? কারা কারা খুন করবে, কিভাবে প্ল্যান হয়েছে সেটা জানিস না তুই? জি স্যার জানি স্যার। হ্যাঁ বল, কারা ছিল স্যার? ওই কিলার রিপন ছিল স্যার। কিলার রিপন? মোহাম্মদ আলী স্যার, ওকে লক আপে নিয়ে যান। জি স্যার। কিলার রিপোর্ট মানে বুঝতে পেরেছেন তো? অবশ্যই কিলার গুরু।